কেরালার বন্যা বিধ্বস্ত অসহায় মানুষদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল সিপিআইএম এর বহরমপুরের অঞ্চল কমিটি। বুধবার বহরমপুরে কুঞ্জঘাটা এলাকায় সিপিআইএম এর সমস্ত কর্মীরা বাজার এলাকা থেকে অর্থ সংগ্রহ করেন। এই উদ্যোগে আপ্লুত সকল এলাকাবাসী। কেরালে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সংকটে রয়েছে লক্ষ লক্ষ মানুষ। কেরালায় বন্যা বিধ্বস্ত অসহায় মানুষদের পাশে আপামর ভারতবাসী। আর সেই সমস্ত অসহায় মানুষদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল সিপিআইএম এর বহরমপুর অঞ্চল কমিটি। বুধবার বহরমপুরে কুঞ্জঘাটা এলাকায় সিপিআইএম এর সমস্ত কর্মী ও সমর্থকেরা বাজার এলাকা থেকে অর্থ সংগ্রহ করেন। এলাকার বাজারের সমস্ত দোকানে ঘুরে ঘুরে টাকা তোলা হয় এদিন। এই উদ্যোগে সাড়া দেন সকলেই। কেরলে বন্যা বিধ্বস্ত মানুষের সাহায্যার্থে এই উদ্যোগে আপ্লুত সকল এলাকাবাসী। শহরের বিভিন্ন জায়গায় 5টি জায়গায় অর্থ সংগ্রহ, কেরলের দুর্গত মানুষদের জন্য অর্থ সংগ্রহের কর্মসূচি গ্রহণ করেছে। আজকে তার অন্যতম একটা স্পট হচ্ছে কুঞ্জঘাটা। কুঞ্জঘাটায় আমরা অর্থ সংগ্রহে অংশগ্রহণ করলাম। এখানকার যে 4টি ব্রাঞ্চ, এখানকার 4টি ব্রাঞ্চের পার্টি কর্মীরা এই অর্থ সংগ্রহে অংশগ্রহণ করলো কুঞ্জঘাটা বাজারে। আপনারা সবাই জানেন যে গত 90 বছরের মধ্যে এইরকম বিধ্বংসী বন্যা কোথাও দেখা যায়নি, কেরলে বিশেষ করে ঘটনা। তো আমরা জানি প্রায় প্রচুর গ্রাম, 14টি জেলা এই বন্যাগ্রস্ত, প্রায় 16-17 হাজার গ্রাম একেবারে জলের তলায়, লক্ষাধিক মানুষ, কয়েক লক্ষ মানুষ আজকে গৃহহারা। তো সেই মানবিকতার প্রশ্নে আমরা মনে করি যে এই ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মানুষের এই সমস্ত অসহায় অবস্থায় মানুষদের সাহায্য সহযোগিতার জন্য। সেই জন্য পার্টি সিপিএম এর পার্টি তারা বন্যাত্রাণে অর্থ সংগ্রহের কল দিয়েছে। আমরা যারা পার্টি সদস্য আমরা ইতিমধ্যেই আমার ব্যক্তিগতভাবে আমরা এই অর্থ সংগ্রহে আমরা আমাদের সহযোগিতা করেছি এবং আমরা জনগণের কাছে অর্থ সংগ্রহের জন্য বেরিয়েছি। এই হচ্ছে আমাদের অনুরোধ এবং পাশাপাশি এই সমস্ত অসহায় মানুষকে সাহায্য সহযোগিতার হাত আরও আরও বেশি করে প্রসারিত করার জন্য আমরা সর্বস্তরের মানুষের কাছে আবেদন করছি। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।